হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা মোবাইল ফোনে জিটিএ স্যান অ্যান্ড্রেস খেলতে চান, তারা এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি বলেছি যে কোন ফোন লাগবে আপনার জিটিএ স্যান অ্যান্ড্রেস খেলতে, অর্থাৎ কী রকম ফোন লাগবে, কত জিবি র্যাম লাগবে, কত জিবি রম লাগবে, সম্পূর্ণ টিপস দেওয়া আছে এই ভিডিওতে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিক্স গ্রাফিক্স কিন্তু অনেক সুন্দর গ্রাফিক্স, এবং জিটিএ স্যান অ্যান্ড্রেস পিসির জন্য যেরকম, এটা একদম সেম। আপনারা দেখতে পাচ্ছেন ঘর বাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, সব কিছু। অর্থাৎ পিসিতে খেলেছেন আপনারা, শুধু এখন এটা মোবাইলে খেলতে পারবেন। ডান পাশে দেখতে পাচ্ছেন এই নায়কের, অর্থাৎ জিটিএ স্যান অ্যান্ড্রেসে এই ক্যারেক্টারের একটা বাড়ি আছে, এবং এখানে থেকে মিশন নিতে হয়, এবং এখানে ফোন আসছে, ফোনের কথা বলার স্টাইল সব কিছু সেম। তো আপনারা এই গেমসটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে খেলবেন। তার আগে আমি এই ভিডিওটা বানিয়েছি যে ডাউনলোড করে খেলার আগে আপনাদের এই ভিডিওটা দেখা দরকার যে কীরকম ফোনে এই গেমসটি খেলতে পারবেন, কীরকম কনফিগারেশন হলে এই গেমসটি খেলতে পারবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং তাহলে বুঝতে পারবেন যে কীরকম কনফিগারেশন লাগবে এই গেমসটি খেলতে। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো আমি এখান থেকে এখন মিশনটি নেব, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আচ্ছা, আমি এখান থেকে মিশনটি নিলাম, মিশনটা আমি স্কিপ করে দিলাম ভিডিওটি। তো আমার এই মিশনটা হচ্ছে এদেরকে ড্রাইভ করে নিয়ে যেতে হবে, এবং এই মিশনটা আমি পিসিতে খেলেছি, অনেক সুন্দর একটা মিশন। দেয়ালে কিছু লেখা থাকে, সেগুলো মিশাতে হয়, অনেক সুন্দর একটি মিশন। আর মোবাইলে খেলতে গেলে আপনারা যারা মোবাইলে অ্যান্ড্রয়েড গেমস খেলেন, আমার যেখানে এখানে একটু কন্ট্রোলের সমস্যা হলো, তো মোবাইলে যারা অ্যান্ড্রয়েড গেমস সচরাচর খেলে থাকেন, তারা এটা খুব সহজে খেলতে পারবেন। এখানে কন্ট্রোলার দিয়ে আছে সব কিছু, ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাক্সেলারেটর এবং ব্রেক দিয়ে আছে, বাম পাশে স্টিয়ারিং দিয়ে আছে, অর্থাৎ দুইটা বাটন দিয়ে আছে, এবং হর্ন, ক্যামেরা ভিউ, গাড়ি থেকে নামার জন্য হার্ড ব্রেক সব কিছু দিয়ে আছে। তো এখানে দাঁড়ালাম আমি, এখন এখানে মিশন শুরু, এখান থেকে মিশন শুরু। ফার্স্ট টাইমে এরা এখানে দেখে দিচ্ছে, এখান থেকে একটা দেখিয়ে দিল যে এটা মিশাতে হবে এইভাবে যতগুলো আছে। তো আমি এখান থেকে একটা মিশাবো এখন। এটা মিশানোর জন্য আপনাকে দৌড়ানোর যে বাটনটা আছে তার উপরে যে স্প্রে বাটনটা ছিল ওখানে ক্লিক করে ধরে থাকলে হয়ে যাবে। এবং আমি আরও অনেকগুলো আছে, এগুলো মিশে আপনাদেরকে দেখাচ্ছি। আমি মিশনটি কমপ্লিট করব, আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন। এই যে স্প্রে বাটনটি আছে, এখানে ক্লিক করে ধরে থাকবেন, অর্থাৎ টাচ করে ধরে থাকবেন। টাচ করে ধরে থাকলে এটা সবুজ হয়ে যাবে, ওটা কমপ্লিট। এবং আমার এখান থেকে যে গাড়িতে বসতে হবে, গাড়িতে যাওয়ার বসার পরে অন্য জায়গায় যেতে হবে, ওখানে আরও কয়েকটা আছে, ওখানে মিশাতে হবে। আপনারা যারা জিটিএস স্যান অ্যান্ড্রেস মোবাইলে খেলছেন, তারা অলরেডি বুঝতে পারছেন যে কোনো কারসার করে নাই, একদম সেম। মোবাইলে খেলতে পারলে কিন্তু অনেক মজা পাবেন আপনারা। অনেকের হয়তো পিসি নাই, তারা স্যান অ্যান্ড্রেস খেলতে চান, মোবাইল একটু ভালো মোবাইল থাকলে খেলতে পারবেন। তো আমার মোবাইলের কনফিগারেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কী মোবাইল, কত মডেল এবং বিস্তারিত সব কিছু দিয়ে দেবো। আর আমি বলে দিচ্ছি, আমার মোবাইলের কিন্তু 6 জিবি র্যাম, 128 জিবি রম, স্যামসাং M21। তো আপনারা এরকম 4 জিবি র্যাম হলেও ভালো খেলতে পারবেন, 2 জিবি র্যামে ট্রাই করে দেখতে পারেন, হবে 2 জিবি র্যামেও হবে, তবে ভালো মোবাইল হলে হবে, একদম নর্মাল মোবাইল হলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো যেহেতু দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ, এরকম গ্রাফিক্সের আমার এখানে কিন্তু একটু প্রবলেম হচ্ছে গ্রাফিক্সের, দেখতে পাচ্ছেন একটু মাঝে মাঝে গ্রাফিক্সের একটু প্রবলেম করতেছে। তো আপনারা এটা সেট আপ করে নেবেন, মোবাইল ফোনের সেটিং গিয়ে গিয়ে সেট আপ করে নেবেন। আমার এখানে প্রবলেম হচ্ছে তার কারণ আমার এখানে অনেকগুলো অ্যাপস ইনস্টল দেওয়া আছে, মোবাইলটা ভারী হয়ে গেছে, আমি রিসেট দিই নাই। তো এখানে আরেকটা মিশাতে হবে, এদেরকে মেরে এদেরকে মারতে হবে আগে, এদেরকে না মারলে এরা এটা মিশাতে দেবে না, যে এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে এরা বুঝতে পারবে। তো এদেরকে আগে মারতে হবে, এরা দুইজন আমার কাছে, আমি একা, আমার কাছে একটা লাঠি আছে, পুলিশের লাঠি, এই হাত বাজায় রেখেছে, হাত বাজায় রাখলে লাভ নাই। তো আমার কাছে পুলিশের লাঠি আছে, লাঠিটা অনেক হার্ড, মারলে অনেক জোরে লাগে, অনেক ড্যামেজ দেয়। আচ্ছা, আমি জুম আউট করে নিলাম, এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা, এখন দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি, ওকে ঠিক আছে, মরে গেছে। এখন আমি এটা স্প্রে করে এটা মিশাবো, আপনারা জাস্ট স্প্রে এখানে আইকনটিতে আছে, এখানে প্রেস করে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে দেখতে পারবেন ওটা মিশে গেছে। ক্যামেরাটা কিন্তু ওটা সোজা থাকতে হবে, স্টেট বরাবর। তো
তো এখন এখান থেকে আমি এখন গাড়িতে যাব। হ্যাঁ গাড়িতে, না সরি গাড়িতে না, এখানে এই যে এখানে লাল যেই দাগটা আছে এখানের ভিতরে গেলে এদিক দিয়ে আরো দুইটা আছে, এগুলো মিশাতে হবে। আপনারা জিটিএতে, জিটিএ বাইক সিটিতে কিন্তু এত উপরে লাফ দিয়ে ওঠে না, কিন্তু স্যান অ্যান্ড্রিয়াসে এটা লাফ দিয়ে ওঠে। এবং মোবাইলে দেখতে পাচ্ছেন সেম, আর সব কিছুই সেম করেছে। এখানে লাফ দিয়ে উঠে এই পাশে একটা দাগ আছে, এটা মিশাতে হবে, লেখা আছে, সেই লেখাটা এখন মিশাবো। এই লেখাটা মিশালে তারপরে আমি গাড়িতে গিয়ে উঠবো। আপনারা ক্যামেরাটা একদম সামনে করে নেবেন, সোজা সোজা, অর্থাৎ আপনি লেখা সোজা সোজা হয়ে থাকবেন, তাহলেই আপনি ওটা মিশাতে ভালো পারবেন। আচ্ছা গাড়ি চলে আসছে, এখন আমাকে গাড়িতে গিয়ে বসতে হবে। গাড়িতে গিয়ে বসে ড্রাইভ করে নিয়ে গেলে আমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এই ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন, যদি আপনারা মোবাইলে খেলতে চান তাহলে আমি আপনাদেরকে আর ডাউনলোড লিংক দিয়ে দেবো। নেক্সটে আরেকটা ভিডিও বানাবো কীভাবে ইনস্টল করবেন, ডাউনলোড করবেন। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও ভালো ভালো গেমসের রিভিউ পাবেন, রিভিউ টিউটোরিয়াল পাবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আমার যেরকম ভালো, এরকম মোটামুটি ভালো বলা চলে, এরকম ফোনে একটু প্রবলেম হইতেছে গ্রাফিক্সের, তো আপনারা হয়তো 1 GB 2 GB র্যামে এটা ডাউনলোড দিলেন, ডাউনলোড দেওয়ার পরে দেখতেছেন যে ভাই হচ্ছে না, কি গেমস দিলেন হচ্ছে না, তো অরিজিনাল ভিডিওটা পুরোটা দেখবেন।